এই মঞ্চে প্রধান অতিথি হিসেবে
ترجمة
بسم الله الرحمن الرحيم বক্তব্য দেওয়ার কথা ছিল না প্রভু বক্তব্য দিতে হচ্ছে প্রিয় ভাইরা আমার আজকে আমাদের প্রাণপ্রিয় জয়তম শালিমের সহধর্মিনী আজকে আমাদের মাঝে নাই তার রূহের মাগফিরাত কামনা করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং আজকে আমরা এখানে যে একটা লক্ষ্যে দাঁড়িয়েছি সেই লক্ষ্যটি হলো আগামী 7ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আজকে আমরা অঙ্গীকার করতে চাই যার যার সংসারগুলো আছে আমি বিশেষভাবে অনুরোধ করব কোন বাধা বিপত্তি উপেক্ষা করে যাই ফারুক সাহেবের লক্ষ্যকে বিজয় করে আবার আগামীতে আমরা মন্ত্রী হিসেবে বাংলার সদর পাঁচ আসনে তাকে আবার দেখতে চাই জয় বাংলা বন্ধু সকল বন্ধু এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন কারচার ইউনিয়নের প্রীতি সন্তান জনাব শাকিল আহমেদ পলাশ আজমিল্লাহ ইউনিয়নের শহীদুল নাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত আমাদের প্রাণপ্রিয় মন্ত্রী এবং অন্যান্য নেতৃবৃন্দ আমি নাম মেনশন করলাম না আমরা একটা অস্থির সময় পার করে আমরা একটা ভালো সময় আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন এই ভালো সময়ে আমাদের কাছে আমাদের ভিতরেরই এক বিরোধী পক্ষ আছে ওরা ঢুকে পড়ে নৌকা ব্যাস লাগিয়ে যেন সালাউদ্দিন রিপোর্টের কোনো কাজ না করতে পারে সেই সেই দৃষ্টিগত সেই দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং 7 তারিখ এই সমস্ত অবশক্তি এই সমস্ত শত্রুদের বিরুদ্ধে আমাদের ভোটের মাধ্যমে জবাব দিতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রিয় ভাই বন্ধুরা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই সভার বিশেষ অতিথি টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাবা নাদিয়া রহমান আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিম আজকের আমাদের দ্বাদশ নির্বাচনের এই প্রথম উঠান বৈঠক বা জনসভা আমাদের জাহিদ ফারুক ভাইয়ের শুভ সূচনা আমাদের এই অত্র এলাকায় সেজন্য আমি আপনাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি এবং আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম ও শ্রদ্ধা জানাচ্ছি আমি আসলে অনেক কিছু বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারবো না আজকে যেহেতু আমি আমার মাননীয় জাহিদ ফারুক শামীম ভাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি যে ওনার স্ত্রী ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরপরও কিন্তু উনি শোকাবহ মন নিয়ে আমাদের মাঝে এসেছেন শুধু আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমাদের এই পূর্বাঞ্চল দিয়ে উনি শুরু করবেন আমার শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ আমরা সকলে মিলে আমাদের ভাবে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি করে যাব ইনশাল্লাহ এবং আপনাদের ঘরে যা যা কিছু আছে সে বঙ্গবন্ধুর মতোই বলতে হয় সব কিছু নিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়েন নৌকাকে জয়যুক্ত করতে আমরা আশা করি ইনশাল্লাহ আমরা এক থাকব আমাদের ভিতরে কোনো অভিন্ন মত থাকবে না এবং আমাদের ভিতরে যার যে ওখানে মনে কষ্ট আছে সব কিছু ভুলে এক হয়ে আমরা চাই নৌকাকে জয়যুক্ত করতে আসুন আমরা নৌকাকে জয়যুক্ত করবার জন্য যার যার স্থান থেকে যার যার মত থেকে ইনশাল্লাহ আমরা মাঠে নেমে আমরা নৌকাকে জয়যুক্ত করব ইনশাল্লাহ আশা করছি আমি এই বলে আমি জানি আমার টুঙ্গিবাড়ি অনেক কাজ হয়েছে কিন্তু আমি আশা করব ইনশাল্লাহ নেক্সট টাইম উনি নির্বাচিত হয়ে এসে আমাদের ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে তৈরি করবেন আশা করছি আমি আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না অনেকেই আছেন বক্তব্য দিবেন আমার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের পক্ষ থেকে
আপনারা যারা আসছেন অতিথিবৃন্দ সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবার নৌকায় ভরছে আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে যাচ্ছি জয় বাংলা প্রিয় বন্ধুরা আমার টুঙ্গিপাড়া ইউনিয়নের ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রাজের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মঞ্চের সামনে উপস্থিত হয়েছে বন্ধুরা আমার এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমাদের সবার বড় ভাই জনাব আনসার আলী বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই পূর্বাঞ্চলের এই বৃহৎ জনসভার সম্মানিত সভাপতি ছাত্র ইউনিয়নের কৃতি সন্তান আমাদের প্রিয় চেয়ারম্যান জনাব জাহিদ উপস্থিত আছেন এই পাঁচ আসনের বঙ্গবন্ধু কন্যা যাকে মনোনয়ন দিয়েছে সেই জাহিদ ফরিদ স্বামী আমার বরিশাল থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা এখানে উপস্থিত আছেন সবার আগে তাদেরকে আমি তাদের নাম বলতে পারলাম না আমি দুঃখিত আমি আমার সামনে উপবিষ্ট আমার মুক্তিযোদ্ধা ভাইরা আছেন উপবিষ্ট আছেন আমার পূর্ব অঞ্চলের আমার দীর্ঘদিনের বড় আশা যে পূর্ব অঞ্চলের আমার মানুষ সেই আমার মানুষরা আমার ভাই বোন আত্মীয় স্বজন সবাই সামনে উপস্থিত আছেন সবাইকে আমি সালাম জানাই আমি দু একটি কথা বলবো বিজয়ের মাস আমি প্রথমে শ্রদ্ধা জানাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবার যারা 1975 সালে যারা ঘাতকের নির্মম আঘাতে নিহত হয়েছেন আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি একত্রে যারা মুক্তিযোদ্ধারা এবং দেশে 30 লক্ষ মানুষ রক্ত বিনিময়ে যে দেশ স্বাধীন করেছিল তাদেরকে আমি কৃতজ্ঞতা করে স্মরণ করি আজকে আমি বেশি কথা বলবো না আমার ইচ্ছা ছিল আমি দীর্ঘদিন পরে এই সাহেবরাডা এখানে স্টেজ উঠে আমি মিটিং করছি আমি এর আগে বহুবার আমি এখানে মিটিং করেছি আমার ইচ্ছা ছিল অনেক কথা বলবো কিন্তু সময় নাই আমি অল্প কথায় শেষ করব জাহিদ ফারুক স্বামী বিএম কলেজে আমার ক্লাসমেট আমার বন্ধু আমি অত্যন্ত আনন্দিত যে সে এই আসনে বঙ্গবন্ধু কন্যা তাকে এই পাঁচ আসনে তাকে মনোনয়ন দিয়েছে আমি বঙ্গবন্ধু কন্যাকে আমি ধন্যবাদ জানাই আমি বিশেষ করে আমি অনুরোধ করব আমার মুক্তিযোদ্ধা ভাইরা আমার মুক্তিযোদ্ধা ভাইদের আমি বিশেষ করে অনুরোধ করবো এই কারণে যে তাদের ছেলে সন্তান স্ত্রী আত্মীয় স্বজন প্রত্যেকের নিয়ে এই 7ই জানুয়ারি নির্বাচন কেন্দ্রে এসে সবাইকে নিয়ে ভোট দেবেন এবারের যে নির্বাচন আমাদের কিন্তু ভোট প্রত্যেকে দিতে হবে ভোট ছাড়া কোনো ইলেকশন হবে না এবং আমরা জাহিদ ফারুক স্বামীকে ভোট দেবো এই বলে আমি বাড়িতে বসে থাকলে কিন্তু জাহিদ ফারুক স্বামী জিতবে না আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ আপনারা প্রত্যেকে যে যেভাবে পারেন ভোটার নিজে কেন্দ্রে আসবেন বিশেষ করে আমার মুক্তিযোদ্ধা ভাইদের আবার অনুরোধ করি আমি সময় নেবো না যেহেতু সময় সংকীর্ণ আমি সবাইকে আমার সালাম জানাই এবং আমি প্রত্যেকের কাছে আমি দোয়া চাই আমি এখন ভয় বৃদ্ধ হয়ে গেছি আবার কোনদিন আপনাদের সামনে আসবো কিনা জানি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের প্রিয় ভাই ও বন্ধুরা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জনাব গোলাম মহিউদ্দিন বাবুল ভাই বিসমিল্লাহির রহমানির রহিম আজকে নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি কর্নেল জাহিদ ফারুক স্বামী কেন্দ্রীয় এবং মহানগর বরিশাল সদর উপজেলার নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধারা এবং আমার সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম বক্তব্য দেবেন প্রধান অতিথি আমি শুধু একটি কথাই বলবো কেন আমরা জাহিদ ফারুক স্বামীকে ভোট দেব কারণ জাহিদ ফারুক স্বামী সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত ভালো মানুষ তিনি কোন সময় অপরাধ অন্যায় করেনি তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে এখানে মনোনয়ন দিয়েছেন সুতরাং
তাকে ভোট দেব আমরা আগামী 27 জানুয়ারি সবাইকে নিয়ে কেন্দ্রে যাব এবং নৌকা মাত্রায় ভোট দিয়ে নৌকা বিজয় করব এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বিবর্তন মানুষের প্রিয় ভাই বোনেরা আমাদের মাঝে অনেক বন্ধুরা উপস্থিত হয়েছেন বরিশাল থেকে উপস্থিত হয়েছেন তেষ্টা মহলের অন্যতম আওয়ামী লীগ নেতা কাউন্সিলর আমার অত্যন্ত কাছের ভাই বাহার ভাই তাকে আপনাদের সম্মুখে পরিচয় করিয়ে দিচ্ছি ভাই বন্ধুরা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন প্রাক্তন তুগার ছাত্র নেতা বাংলাদেশ আওয়ামী লীগ মহানগরের অন্যতম নেতা বাংলাদেশ বরিশাল মহানগরের সদস্য আইনজীবী সমিতির সাবেক সভাপতি সম্পাদক জনাব অ্যাডভোকেট আনিস আহমেদ শহীদ ভাই জনাব অ্যাডভোকেট আনিস উদ্দিন শহীদ ভাই আমাদের প্রিয় নেতা জাহিদ ফারুক শামীমের নির্বাচনী প্রচারণার প্রথম প্রচারণার দিনের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সভামঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা বলেন জাহিদ ফারুক শামীম উপস্থিত আছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এই অঞ্চলের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক ভাইয়েরা সাথী ভাইয়েরা জাহিদ ফারুক শামীমকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই জাহিদ ফারুক শামীম এই বরিশালেই তার জন্ম বরিশাল জিলা স্কুলের ছাত্র ছিলেন বিএম কলেজে পড়াশোনা করেছেন পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছেন দীর্ঘদিন সুশৃঙ্খল ভাবে তার দায়িত্ব সে পালন করেছেন সেনাবাহিনীর সেনাবাহিনী থেকে রিটায়ারমেন্টের পর তিনি রাজনীতিতে এসেছেন তবে ছাত্র রাজনীতি ছাত্রলীগের রাজনীতিও জাহিদ ফারুক শামীম করেছেন গত নির্বাচনে জাহিদ ফারুক শামীম এই অঞ্চলের এমপি নির্বাচিত হয়েছেন জনৈক শেখ হাসিনা এই দক্ষিণাঞ্চলের যেহেতু কোনো উন্নয়ন হয় না এই দক্ষিণাঞ্চলে আমরা কোনো মন্ত্রী পাই না সেই জন্য তাৎক্ষণিকভাবেই জাহিদ ফারুক শামীমকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয় যে মন্ত্রণালয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আপনারা জানেন নদীমাতৃক দেশ বাংলাদেশ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নদীর আছে সেই নদীর সমস্ত দায়িত্ব জাহিদ ফারুক শামীমের ছিল জাহিদ ফারুক শামীম সমস্ত নদীতে ভাঙন গুলো যে রোধ করেছে তাৎক্ষণিক ভাবে সারা বাংলাদেশের এমপিরা তাকে স্মরণ করে জাহিদ ফারুক শামীমকে আমাদের জনপ্রিয় শেখ হাসিনা বলেছেন যদি আমার ক্যাবিনেটে দুইজন মন্ত্রীও থাকে ভালো থাকে সৎ থাকে এবং নিষ্ঠাবান থাকে এক নম্বর চা তার মধ্যে অন্যতম হল জাহিদ ফারুক শামীম এটা আমাদের গর্ব এটা আমাদের গর্ব কারণ জাহিদ ফারুক শামীম সম্পর্কে তার শত্রু কথা বলতে পারবেন না তিনি কোনো পার্সেন্টেজ খাননি তিনি কোনো টাকা খাননি কেয়ার খাননি কাবিকা খাননি এই অঞ্চলে যে উন্নয়ন করেছেন আপনারা সবাই জানেন কেয়ার কাছ থেকে কোনো টাকা সে নিয়েছে কিনা তাই আর নতুন করে তাকে পরিচয় করে দেওয়ার কিছু নেই জাহিদ ফারুক শামীমের অতীত মন্ত্রী থাকা অবস্থায় প্রতি শুক্র শনিবার এখানে এসেছেন বরিশালে ছিলেন যারা গেছেন প্রত্যেকে তার কাছে দেখা করতে পেরেছেন তার সাথে দেখা করতে কোনো স্লিপ লাগেনি কোনো ক্যাসিকেট ফেঁকে ঢুকতে হয়নি কোন লোকের সুপারিশের মাধ্যমে দেখা করতে হয়নি জাহিদ ফারুক শামীমের কাছে যারা গেছেন তারাই দেখা করতে পেরেছেন অনেকেই যেতে পারেননি কারণ রক্তচক্ষুর ভয় অনেকে যেতে পারেননি অনেকে যেতে পারেননি দিক নির্দেশনা করে আমাদের এখানে উপজেলা চেয়ারম্যান সাহেব সাইদুর রহমান রিন্টু সাহেব তার দায়িত্ব ছিল এই অঞ্চলে উন্নয়ন করা এই অঞ্চলে উপজেলা চেয়ারম্যান ছিলেন কিন্তু তিনি তার কাছে যাননি কারণ তার ভয় ছিল তাকে টেনে ধরেছে তাকে যেতে দেয়নি এই মধু পথে পথে
সাথে করেছে সে তার পাশে থেকে এই অঞ্চলে উন্নয়ন করেছে মধু ভাই চেয়ারম্যান হিসেবে সে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে কিন্তু চেয়ারম্যান সেখানে যায়নি তাই আমি বলবো আপনাদের এখানে যে আসার পথে দেখলাম যে রাস্তার যে কাজ চলছে চলমান এই অঞ্চলে যে উন্নয়নগুলো কাজ করেছে সেটা আপনারা সচক্ষে দেখেছেন এখানে এই এপারে ইঞ্জিনিয়ারিং ও কলেজ হয়েছে এখানে অনেক কিছু হয়েছে এই জাহিদ ফারুক সাহেবের নেতৃত্বে তা আমি বলবো আজকে ফারুক সাহেব ভাই এখানে এসেছেন আপনাদের কাছে দোয়ার চাইতে শুধু উনি বক্তব্য তেমন দিতে পারবেন না কারণ আপনারা জানেন এই এতদিন যার সাথে সংসার করেছেন আজকে সে চেন্নাইতে হাসপাতালে তার লাশ পড়ে আছে ফারুক ভাই যেতে পারেননি তার কষ্ট কালকে লাশ আসলে সে রিসিভ করবেন এই আপনারা যদি দোয়া করেন ভাবির জন্য আমরা সবাই যেন দোয়া করি আল্লাহর কাছে দোয়া তুলে একজন এমপি ছিলেন মন্ত্রী ছিলেন তার স্ত্রী বা তার আত্মীয় স্বজন কেউ কোনোদিন এখানে কিছু শাসন করতে আসেনি শোষণ করতে আসেনি এটাই হলো জাহিদ ফারুক সাহেব জাহিদ ফারুক সাহেবের কাছে নেতৃত্ব প্রশংসা করেছেন অনেকেই বলছে যে এখানে অনেকের আত্মীয় আছে স্বজন আছে নমিনেশন নিয়ে আসবেন ওই কেউ তো নমিনেশন আনতে পারেননি কেউ তো নমিনেশন আনতে পারেনি যেহেতু শেখ হাসিনা জাহিদ ফারুক সাহেবকে নৌকা দিয়ে পাঠিয়েছেন আজকে যারা নৌকার বিরুদ্ধে কথা বলতে চান তাদের আমি বলবো আওয়ামী লীগ যারা করেন আওয়ামী লীগের বঙ্গবন্ধুর আদর্শের যারা সৈনিক তারা কেউ নৌকার বাইরে গিয়ে কোনো কথা বলতে পারে না নৌকা হলো একটা রাজনৈতিক দলের প্রথম পরীক্ষা হলো নির্বাচন সারা জীবন বঙ্গবন্ধুর জন্য জান দিয়ে দেব নির্বাচন আসলে নৌকাকে ডুবানোর জন্য কাজ করব এরা কোনোদিন আওয়ামী লীগ না এরা আওয়ামী লীগের নামে শোষণ করে মানুষকে শাসন করে মানুষের কাছে চাঁদাবাজি করে অর্থ আয় করে কোটি কোটি টাকা অর্থ আয় করে তারা জাহিদ ফারুক সামিম কোন টাকা আয় করতে পারেননি কোন টাকা আয় করেননি অসম্ভবে আমরা গর্বিত এই বরিশালের জনগণ জনতা শেখ হাসিনা আমাদের মেয়র প্রার্থী দিয়েছেন শনিবার খোকন শনিবারকে খোকন শনিবারকে বরিশালের মানুষ চিনত না কেউ চিনতেন কেউ চিনত না বরিশালের সমস্ত মানুষ আমরা যা আশা করিনি তার যে অতিরিক্ত ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন কেন মানুষ কিন্তু পরিবর্তন না মানুষ চায় তার সম্মান নিয়ে বাঁচতে মানুষ চায় তার সম্মান নিয়ে বাঁচতে একজন রিক্সা চালক একজন শ্রমিক তারও কিন্তু সম্মান আছে সেই সম্মান নিয়ে বাঁচতে চায় কিন্তু আমাদের যারা বরিশাল এতদিন নেতৃত্ব দিয়েছেন যে মেয়রের দায়িত্ব পালন করছেন সে কোনো মানুষকে সম্মান দিতেন না সারাদিন ঘুমাতেন রাতে উনি বের হতেন রাত্র 12টার পরে বের হতেন কোনো ভদ্রলোক রাত্রে বের হতো না উনি বের হতেন ওনার কর্মকাণ্ডের কারণে জনত্রী শেখ হাসিনা তাকে নমিনেশন দেয়নি আপনারা জানেন বরিশালের জনগণ বিপুল ভোটে খোকন সেরিয়াবাদকে নির্বাচিত করেছে এক সকল সেরিয়াবাদ সুন্দরভাবে যে কাজ করবে এই কাজ করার জন্য চাই ফারুক সাহেবের জন্য একজন দক্ষ লোক এখানে প্রয়োজন দুই ভাই মিলে এই বরিশালকে উন্নয়ন করতে পারবে এই আশা রেখে আমরা কারণ আপনারা জানেন খোকন শনিবার যেদিন ক্ষমতা নিয়েছে 800 কোটি টাকা বরাদ্দ হয়েছে সেই দিনই আমরা সকলকে অনুরোধ করব আসুন আমরা সকলে আজ থেকে নৌকার জন্য কাজ করি প্রত্যেকটা ভোটারকে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে সর্বশেষ ভোটটা দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব পালন করতে হবে এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামের সাথী বন্ধুগণ প্রিয় বন্ধুরা আমার আমাদের মাঝে অনেক অতিথিবৃন্দ উপস্থিত আছেন আমরা বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিতে পারি নাই এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের মাঝে উপস্থিত আছেন বরিশাল সিটি কর্পোরেশনের পুরান ওয়ার্ডের কাউন্সিলর সাজিদুল ইসলাম বাবু আমি তাকে পরিচয় করে দিচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন 18 নং ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউল হাসান মাসুদ উপস্থিত আছেন আমার বন্ধুবর মোহাম্মদ বাহার তেজডাঙ্গার কাউন্সিলর আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক কাউন্সিলর আনিসুদ্দিন শরীফ সাবেক কাউন্সিলর আমির হোসেন ভাই সহ অনেকে ধন্যবাদ আপনাদেরকে
প্রিয় ভাই ও বন্ধুরা এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সাবেক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রাক্তন তুখোড় ছাত্রনেতা অ্যাডভোকেট আফজালুল করিম অ্যাডভোকেট আফজালুল করিম জয় বাংলা বিসমিল্লাহির রহমানির আজকের সভা সংগ্রামী সভাপতি আপনাদের অত্র ইউনিয়নের চেয়ারম্যান আজকে সভার প্রধান আকর্ষণ প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী আপনাদের জাতীয় সংসদ সদস্য আসন্ন জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল জাহেদ ফারুক শামীম উপস্থিত রয়েছেন আমাদের বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতা কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা ভাইয়েরা আমার মা বোনেরা বক্তব্য আমি সংক্ষেপে বক্তব্য দেব আমরা বরিশাল তারাকে এই সন্ত্রাস নদীর এপারে চান তাহলে আপনাদেরকে নৌকায় ভোট দিতে হবে আপনারা ভাগ্যবান একজন সৎ মানুষ এমপি পেয়েছেন একজন ভালো মানুষের সান্নিধ্য পেয়েছেন যার কারণে আপনাদের এই দশটি ইউনিয়নে উন্নয়ন সম্ভব হয়েছে আবার এই আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তার প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে ইগল নিয়ে ষড়যন্ত্রে যাত্রা শুরু করেছে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে ইগলের পাখা ভেঙে দিয়েছি এখন আবার শকুনের ছোঁয়া লেগেছে কারা এই শকুন আওয়ামী লীগের অভ্যন্তরে থেকে জয় বাংলার স্লোগান দিয়ে নেত্রীর স্লোগান দিয়ে যারা আওয়ামী লীগের বিরোধিতা করে তারাই হল শকুন ওই শকুনদেরকে বিদায় করতে হবে জাহেদ ফারুক শামীমকে ভোট দিয়ে আপনাদের এখানকার আওয়ামী লীগের নেতারা 15 বছর পর্যন্ত কমিটি আঁকড়িয়ে রেখেছেন তারা নৌকার সভায় আসে না চিহ্নিত করে রাখুন আওয়ামী লীগকে ঢেলে সাজানোর জন্য আওয়ামী লীগকে রক্ষা করার জন্য এই নির্বাচনে কর্নেল জাহেদ ফারুক শামীমকে জয়লাভ করাতে হবে এই জয়লাভের মধ্য দিয়ে ইনশাল্লাহ বরিশাল মহানগর আওয়ামী লীগ পরিশুদ্ধ হবে এই নির্বাচনের জয়লাভের মধ্য দিয়ে বরিশাল সদর আসনের আওয়ামী লীগ পরিশুদ্ধ হবে আপনারা মনে রাখবেন জননেত্রী শেখ হাসিনার হাত রূপকণে জাহিদ ফারুক মাতা শামীমের মাথার উপর রয়েছে কাজে আপনাদের দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ কর্নেল জাহিদ ফারুক শামীমকে আবার নির্বাচিত করেছেন এবার উনি প্রতিমন্ত্রী ছিলেন ইনশাল্লাহ এবার যদি নির্বাচিত হতে পারে উনি ফুল মন্ত্রী হবে আপনারা সবাই নৌকে ভোট দেবেন আপনারা সবাই সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রিয় ভাই বোনেরা এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকে সবার প্রধান অতিথি প্রধান আকর্ষণ সরি বন্ধুরা আমার এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকে সভার সভাপতি এস এম জাহিদ এইচ এম জাহিদ বিসমিল্লাহির রহমানির রহিম বক্তব্য দেওয়ার মতো অবস্থা আজকে নাই আমরা অনেক কথা ছিল অনেক বলার ছিল প্রিয় ভাইয়েরা আমার আপনারা জানেন আজকে আমরা একটি শোকাহত অবস্থা আছি আজকে আমাদের যদি ক্যান্ডিডেট যিনি নৌকা মার্কা প্রার্থী তার সহধর্মিণী আজকে ভোর রাতে ইন্তেকাল করিয়াছেন এজন্য আমরা সকলেই মর্মাহত তার জন্য অনেকে হয়তো মনে করছে যে আজকে এই প্রোগ্রাম হবে না আর নয় যদি আজকে এই ঘটনা না ঘটতো এই মাঠ জনসমুদ্রে পরিপূর্ণ হতো তাই আমি মনে করি আপনারা যারা এখন উপস্থিত হয়েছেন নৌকা মার্কাকে ভালোবেসে আওয়ামী লীগকে ভালোবেসে কর্নেল জাহিদ ফারুক শামীমকে ভালোবেসে এখানে উপস্থিত হয়েছেন
আমি একটা জিনিস বলতে চাই আপনাদের ঘরে যারা মা বোন স্ত্রী সন্তান পুত্র আছে আপনারা তাদের দিকে খেয়াল রাখবেন তাদেরকে বলবেন নৌকা ছাড়া কোনো গান নাই নৌকা ছাড়া কোনো বিষয় নাই কোন জায়গায় ফারুক শামীম ছাড়া কোনো উপায় নাই এই বরিশাল সদর আসনে উন্নয়ন হাতালে এই প্রত্যন্ত অঞ্চলে অবহেলিত ইউনিয়নের উন্নয়ন হাতালে কর্নেল জাহিদ ফারুক শামীমের কোনো বিকল্প নাই তাই আমি আপনাদের কাছে বলব আগামী সাত তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে কর্নেল সাহেবকে আবার আমরা এমপি নির্বাচিত করে আমার প্রধানমন্ত্রীর কাছ থেকে তাকে আবার মন্ত্রী হিসেবে দেখতে চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা বন্ধু বাংলাদেশ চিরদিন ধন্যবাদ